বিদেশ থেকে ফিরে যদি রমেন এই দায়িত্বের কথা অস্বীকার করে না অস্বীকার করবে না দলদা আমি তাকে চিনি কেন কতটুকু জানো তুমি আমি আমি কুলে পিঠে করে মানুষ করেছি আমি বলে চিনতে পারলাম না আর তুমি চিনবে মানুষ চেনা এত সহজ নয় বিশেষ করে দনির আদরে দুলালদের আজ ভালো লেগেছে কাল হয়তো পদীর মাকে ভালো লাগবে পশু হয়তো পদীকে কার সঙ্গে কথা বলছিস রে দয়া আর বলো না যত সব পাপ দেশে আমার গারে পড়ে আমি শালা পরের বাড়িতে চাকর থাকি ওকে ওকে আমি কোথায় রাখবো বলো তো দেখি দূর দূর হয়ে যা দূর হয়ে যা নিজের থাকবার তাই নেই শঙ্করাকে ডাকি থাম তুই যেখানে খুশি চলে যা আমার কোনো মাথা ব্যথা নেই আমি কি বলছি তুই শোন মেয়েটিকে আর বলো না আমার চোদ্দ পুরুষের কুটু মলে গঙ্গায় আমার নামে পিন্নি দেবে মেয়ে পড়ে গেছে রেখে গেছে শালা একখানা নাতনি নাতনি তো নয় শাল শাল বুঝলে আবার তারা আমার দ্বারা কিচ্ছু হবে না যেখানে খুশি তুই চলে যেতে পারিস এই খালি তো গাদার মতো চেঁচিয়েই যাচ্ছি কে হয় তোর মেয়েটা আগে আমার নাতনি তোর নাতনি না মানে বাইয়ের মেয়ের মেয়ে আমার চোদ্দ পুরুষ উদ্ধার করতে এসেছে আচ্ছা টাকা খরচ করে এক হতভাগার সঙ্গে বিয়ে দিয়েছিল কর্তা বাবু হতভাগা নেই মার দূর করে তাড়িয়ে দিয়ে আমি কি কর্ম করতে পাবো বলো আমি কি দেই দেই করে নাচবো বিবাহিত বলছিস অথচ শাখা সিঁদুর নেই বললাম না সাত শাখা সিঁদুর মুছে দিয়ে পালিয়েছে অত বাগা মানুষ না জানোয়ার 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 তবে আর বলছি কি দাদা তাও যদি একা থাকতো ওই কারো বাড়িতে জিয়ের কাজে লাগিয়ে দিতাম আট মাসের পোয়াতি এসব উঠতি জামালা আমি সইতে পারবো না ওর স্বামীটা হচ্ছে একটা অমানুষ আর তুই একটা জানোয়ার কর্তা বাবু চুপ চুপ কর শোয়া সহায় সম্বলহীনা একটা অন্তঃসত্ত্বা মেয়ে তোর কাছে আশ্রয়ের জন্য এসেছে আর তুই তাকে দূর দূর করে কুকুরের মতো তাড়িয়ে দিচ্ছিস মাঝি বদমাইশ কথাকার মানবিক কথা বললে কোনো বস্তুই নেই তোর মধ্যে কি জ্বালা আমার কি শর্ত আছে আমি বলে পরের বাড়িতে আছি তোর সমর্থন নেই কিন্তু আমার তো আছে কর্তা বাবু এমি কি নাম তোমার আগে ওর সতী 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 টটো বাবা আমি ওর নামটা রেখেছিলাম আচ্ছা তুমি থাকবে আমার বাড়িতে দাদু আপনি কি বললেন কর্তা বাবু আট মাসের অন্তঃসত্ত্বা ওরে হারামজাদা অন্তঃসত্ত্বা হয়েছে তো কি হয়েছে হ্যাঁ এই হিমাংশু চৌধুরীর কি ক্ষমতা নেই একটা অসহায় মা আর তার সন্তানকে দু মুঠো খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখার তাহলে থাকুক কি গোবে থাকবে আমার কাছে আপনার এই মহত্বের কথা আমি জীবনে কোনোদিন ভুলবো না দাদু থাক আমার জীবনে এতটুকু আশার আলো কোথাও নেই আমি যেন বিধাতার অভিশাপ মাথায় নিয়ে জন্মেছিলাম যেদিকে তাকাই শুধু আধার আর আধার কেঁদো না কেঁদো না দিদি ভাই কেঁদো না কেঁদো না
आज থেকে তোমার সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম। দয়াল বিকেলে বাজারে যাবি, গিয়ে ওর জন্য শাড়ি ছায়া ব্লাউজ গহনা সব কিনে নিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ শোন, শাখা সিঁদুর আনতে ভুলবি না। এই বিবাহিতা মেয়েদের শাখা সিঁদুর চারা মানায় না। আমারই একটা তো ফালতু করে হারামজাদা, টাকাগুলো কি তোর পকেট থেকে যাবে? শাড়ি যদি কম দামে এনেছিস তো ঘাট ধরে বাড়ি থেকে দূর করে দেব। একটা মেয়ে নিজের বাড়ির মতো থাকবে, তার জন্য যদি টাকা খরচ হয় হবে, তাতে তোর কি? হ্যাঁ তোর কেন এত এত জলে কেন রে হারাম জাদা, অপদার্থ তো টাকা। দাদুর অন্তরটা খুবই মহৎ, তাই না দয়ালদা? মহৎ ঠিকই, কিন্তু রেগে গেলে দেব ধর্ম মানে না। নিজের শালাকে এমন ভাবে চাবুকে মারলো দেখলে তোমার মায়া লাগতো। তাই বলছি একটু সাবধানে থাকবে, যতদিন না এই হতভাগাটা বাড়িতে না আসে। ভট্টবাবু কিন্তু খুবই সতর্ক এবং বুদ্ধিমান, ধরা পড়লে আর রক্ষা নেই। আমার মনে থাকবে দয়ালদা, নিজের জন্য না ভাবলেও যেটা আসছে সেটার ভবিষ্যৎ আমাকে ভাবতেই হবে। আমি প্রাণ দিয়ে দাদুর সেবা যত্ন করব, আমি কোনোদিনই বসতে দেব না। আমি এই বাড়ির কুলবধূ। কুলবধূ তুমি যাই বলো তমসা, আমার মনে হয় সোনা একজনকে ভালোবেসেছিল, যার নাম বলে তার কোনো ক্ষতি হতে পারে, তাই বারবার চাপ দেওয়া সত্ত্বেও তার নামটা বলেনি। কিন্তু তোমার সেই কথা কথিত, যার নাম বলতে তোমার ভাইজি কণ্ঠ রুদ্র হয়ে আসছে। আমার কিন্তু একজনকে সন্দেহ হয় তোমার বিয়েতে এসে, সে কিন্তু সোনার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল, সম্ভবত বিয়ের প্রতিশ্রুতিও দিয়ে থাকবে, এবং সেই ভুলের ফাঁদে জড়িয়ে পড়েছে স্বর্ণ। কার কথা বলছো তুমি? রমেন ডাক্তার। অসম্ভব অসম্ভব, কিন্তু আমি ওদের খুব ঘনিষ্ঠ ভাবে দেখতে পারো। তাই বলে রমেন ডাক্তার পুষ্ট পেলে কোনো নর্দমা জল পান করবে না। কি আছে তোমার ভাইজির মধ্যে? রূপ গুণ স্মার্ট নাথিং, কোনো কিছুই নেই। আমি তোমার সঙ্গে কোনো তর্ক করতে চাই না। তর্ক করবে কি তুমি? তোমার নিজের মধ্যে একটা দুর্বলতা আছে, তাই তুমি আমার সঙ্গে তর্ক করতে চাইছো না। অনেক জন্ম তপস্যার ফলে আমার মতো স্ত্রীকে তুমি পেয়েছো, নইলে তোমার কপালে অনেক দুঃখ আছে। কি বলতে চাও তুমি? না না চুপ করে থাকলে চলবে না, তোমার এই কথার অর্থটা আমাকে বুঝিয়ে দিতে হবে। বলো বলো, ইতরের মতো ওই ইঙ্গিত আমি সহ্য করব না, কিছুতেই না। আরে বাহ, ঠিক কখন থেকে তোদের জন্য আমি টিকিট কেটে দাঁড়িয়ে আছি, তোদের কোনো পাত্তাই নেই? আরে চল চল, শুধু তো আরম্ভ হয়ে যাবে। আমি যাব না, অবসাকে নিয়ে তুই চলে যা। যাবে না কেন? আমার কাজ আছে, আমি আগেই বলেছিলাম এই ইংরেজি ছবি আমি দেখবো না, আমার ভালো লাগে না। তোমরা যাও, আমার কোনো আপত্তি নেই। স্বপন, যাবার সময় ওকে তুই বাড়িতে পৌঁছে দিয়ে যাস। ঠিক আছে বন্ধু, তুমি নির্ভয় যাও, তোমার এই সুন্দরী বউটাকে আমি দেখে শুনে রাখবো। ব্যাপার তো বসা, ঝগড়া করেছো নাকি দুজনে? ঝগড়া ঝগড়া করবো কি? কোথায় কোথায় ওর ভাইজির কথা উঠলো, ও বললে রমেন ডাক্তার বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে ওর ভাইজিকে। কি বললে?
রমেন ডাক্তার ওর ভাইজিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রমেনের কথা বলেছে হাজার হোক নিরঞ্জন আমার বন্ধু আমার কারণে বন্ধুর সংসারে ভাঙন ধরুক আমি এমন কাজ করতে চাই না তুমি তুমি আমাকে ক্ষমা করো লক্ষ্মীটি আচ্ছা সমন্দা বলো তমসা তুমি আমাকে মনে মনে ভালোবাসো তাই না তুমি তুমি আমাকে বিপদে ফেললে তমসা আচ্ছা আমাকে বিব্রত করে তোমার কি লাভ বলো তো স্বপন আমার প্রশ্নের জবাব কিন্তু তুমি এড়িয়ে যাচ্ছ তুমি আমাকে দুর্বোধ দিব না যখনই তোমার সঙ্গে কথা বলি তখনই তোমার ওই চোখ দুটো আমার আমার দিকে লেখন করে একথা তুমি অস্বীকার করতে পারো মনে মনে তুমি আমাকে কামনা করো না সত্যি সত্যি তুমি বুদ্ধিমতী কিন্তু কিন্তু তুমি যে আমার বন্ধুর স্ত্রী তো মশা আমি যদি অকৃপণ ভাবে তোমার তৃষ্ণাটা মিটিয়ে দিই তমসা তাহলে কি তুমি সেই সোনার সর্বনাশ কে করেছে নিরঞ্জন সে নিজে আমাকে বলেছে আমার কাছে পরামর্শ চেয়েছিল এখন কি করা যায় আমি বলছি দ্রুত ওকে নার্সিং হোমে পাঠিয়ে দে স্বপন স্বপন তমসা একটা চরিত্রহীন লম্পটকে আমি বিয়ে করেছি আমার জীবনের সব কিছু ছাড়খাড় করে দিয়েছে আমি আমি সবার সঙ্গে হেসে কথা বলি আমি একটু বাড়াবাড়িও করে থাকি স্বপন তাই বলে তাই বলে তাই বলে ওর মতো চরিত্র নিয়ে আমি সিনেমেনি খেলি না স্বপন আমি সিনেমেনি খেলি না সিনেমায় যাবে না তমসা তুমি আমাকে মার্জনা করো স্বপন আজ আমার মনটা ভালো নেই বুকের মধ্যে আমার দাউ দাউ করে আগুন জ্বলছে এই জন্যই এই জন্যই রমেনের উপর দোষ চাপাতে চাইছে কিন্তু রমেন দেশে নেই তাই প্রতিবাদ করতে পারছে না ছি 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 একটা জানো স্বপন একটা ও মানুষের সঙ্গে আমি আমার জীবনটা ব্যর্থ করে দিয়েছে স্বপন আমার জীবনটা ব্যর্থ করে দিয়েছে তমসা সন্দেহের বীজ ঢুকিয়ে দিয়েছি তমসার মনে নিরঞ্জনের মনেও কিছুটা ঢুকিয়েছি এবার রোজ দুজনে ঝগড়া হবে আর সেই সুযোগে ওই তমসাকে আমি কি বলো দাদু পড়ে গেলেন কেন অন্ধকারে বুড়ো মানুষ এত বড় খাতির পূজা বয়ে যেতে পারো কোথায় লেগেছে দাদু দেখি দেখি এই হাঁটুটায় ভীষণ যন্ত্রণা হচ্ছে ভাই হবে না যেভাবে পড়ে গেলেন দেখি দেখি একটা হাতও নেই আর এই অবস্থায় অন্ধকারে ভালো দেখতে পাই না ভাই আগে যদি বলতো যে কাঠ নিয়ে যেতে হবে আমি আমি বেলা থাকতেই বেরোতাম বললে এই সন্ধে বেলায় আপনার বাড়িতে আর কেউ নেই দাদু আপনি এসেছেন কাঠ নিতে থাকবে না কেন ভাই থাকবে না কেন অফিসার ভাই আছে তার পূজনীয় শ্বশুর মশাই আছেন অফিসার ভাই আপনাকে দিই কুলিগিরি খোঁজছে ভাই করাচ্ছে না ভাই করাচ্ছে না ভাই করাবে কেন
করাছে আমার এই পোড়া অদৃষ্ট। আজ আমি নিষ্ঠুর নিয়তির হাতে বলি, নইলে অকালে অকালে হাতখানা কাটা যাবে কেন? আর কেনই বা আমার ঘর থেকে 5,000 টাকা চুরি হয়ে যাবে? আর যে ভাই আমার বল ভরসা, সেই নিজে কোনো ছেলে মেয়ে নেই আপনার দাদু? ছেলে নেই বাবা, তবে একটা মেয়ে ছিল, কিন্তু বছর দুয়েক আগে কোথায় যে হারিয়ে গেল আমি খুঁজেই পাচ্ছি না। বাচ্চা মেয়ে? না না না, বাচ্চা মেয়ে নয়, বিবাহ যোগ্য মেয়ে। ওর বীজ নেই, আমি টাকার জোগাড় করেছিলাম, কিন্তু ভাগ্য আমার এমনই, যেমন যে লোকে টাকাটা চুরি করে নিয়ে গেল। কি ব্যাপার বলি? আরে তোমার এই যে সেই কন পাঠাইলাম, এখনো তুমি পয়সা পয়সা ওই গুলতালি মারতে আসো? আরে এমন কাজে ফাঁকি আর কতদিন দেবা? আরে কাঠো কাঠো খাইতে খাও, নইলে বাতে ধরবো যে। উঠো 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 উঠো, উইটা পড়ো উইটা পড়ো। বুড়ো মানুষ, বুড়ো বুড়ো মানুষ, আরে বুড়ো নো বাপু বুড়ো নো, আমার চাইতে ওর বয়স এখনো অনেক কম। এই সব ওই লোকের নকশা বাকি বুঝলে, হারে হারে বদমাই। আমরা হইলাম যে বাংলার 12 ফিয়ার 1, ওই রকম নকশাবাজি অনেক দেখছি। আপনি কে হন উনি? আমার সাতাটা হয় সাতাট, আমি ওর ভাইয়ের শ্বশুর। মাশাআল্লাহ, আপনি তাহলে উনার ভাইয়ের পূজনীয় শ্বশুর বাবা? পূজনীয় নয় পূজনীয় নয়, পরম পূজনীয়। আমরা হইলাম গিয়া বাংলার 12 ভিয়ার 1, দেশে আবাগু আই বুঝলে, দেশে আবাগু বিরাট জমিদারি, ডাবের জল দিয়ে হাত মুখ ধুচ্ছি বুঝলে, দুধ দুধ আমি করতেছে কুত্তায়ও খায় না। অবশ্য জামাই আমার মুবাদর যত্ন করে। আপনার জামাই অফিসার, আপনি নিজে কি করেন? আমি? আরে বাপু, আমরা হইলাম গিয়া বাংলার 12 ভিয়ার 1 ভুইয়া, জীবন কাম করে খাইতে হয় না। আর এখন তো আবার রিটায়ার্ড লাইফ মানে অবসর জীবন বুঝলে। আপনার অবসর জীবন আর আপনার জামাইয়ের বড় ভাইয়ের বোধহয় কুলির মতো খাটবার জীবন, একেই বলে যার বিয়ে তার দেখা নেই, নেফই মারে দই। ভাই তুই বড় একটা চুটলো হুশিয়ার বাবু মশাই, চুটলো বললে এক গুষিতে নাকটা বুদ্ধ করে দেব। আপনার জামাই সেই অনম অমানুষটার সঙ্গে দেখা হলে আমি তাকে জিজ্ঞাসা করতাম, ছোট ভাইয়ের ছেই শ্বশুর তোমার আপনজন? চুপ করো ভাই, তুমি চুপ করো, এই সব কথা গিয়ে যদি বাড়িতে বলে তাহলে আমাকে অপমান করবার শেষ থাকবে না, লাঞ্ছনা আর শেষ থাকবে না ভাই, লাঞ্ছনা। আহ আহ, বাড়িতে লাঞ্ছনার হইল কি? এইবার দেহাইয়া দিব। আমরা হইলাম গে বাংলার 12 ভিয়ার 1 বুঝিয়া, যে দিক সুস না চলে সেই দিক দিয়ে কুরাল চালাইতে আমরা কখনো দ্বিধা করি না, আর করবোই বা কেন? আমরা হইলাম গে বাংলার 12 ভিয়ার 1 বুঝিয়া। কি করলে ভাই, এ তুমি কি করলে? এই ঘটনার কথা বাড়িতে গিয়ে 10 খানা করে লাগাবে, ভাইয়ের ভাইয়ের বউ হয়তো আমার খাওয়াই বন্ধ করে দেবে। তো যদি তাই দে, আপনি আমাদের গ্রাম ছিংড়িপুতা চলে যাবেন। আমার নাম সুলেমান শেখ, পুদার ফজলেই 2টি লুন ভাত আপনাকে খাওয়াতে পারবো দাদু, আমার বাপজান থাকলেই
তাকে কি আমি ফেলে দিতাম? আপনি আমার বাপ জানির মতো। চলে না ওই খাটের বুঝাটা আমি নিয়ে পৌঁছে দিচ্ছি, আপনি আসুন আমার সঙ্গে। কিন্তু ওরা যদি তোমাকে অপমান করে? অপমান? বাবু আমি চাষা, আমার আবার মান অপমান? আসুন আমার সঙ্গে আসুন। ভগবান, এই অনাত্মীয় ছেলেটার প্রাণে যতটুকু দয়া মায়া আছে, আমার ভাইয়ের, আমার মায়ের বেটির ভাইয়ের প্রাণে তাও নেই। কথা কি জানো? অদৃষ্ট, আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গেল, অনলে পুড়িয়া গেল রে। তুই কি বলছিস? কথা শুন, আমার কথা শুন। কিছু বলবেন দাদু? বলতে তো অনেক কিছুই চাই রে দিদি ভাই, কিন্তু পারছি কোথায়। আচ্ছা দিদি ভাই, আমি কি তোকে খুব কষ্টে রেখেছি? এ কথা কেন বলছেন দাদু? আপনার স্নেহ ভালোবাসায় আমার জীবনে পাত্র কানায় কানায় ভরে উঠেছে। আমার এই বড় জীবনে আপনি একখণ্ড জল ভরা মেঘ। আপনার স্নেহ মমতা ঋণ আমি জীবনে কোনোদিন শোধ করতে পারবো না দাদু। তাই যদি, তাহলে সব সময় তুই উদাস উদাস থাকিস কেন? ছেলেটা এদিকে কেঁদে কেঁদে সারা, সেদিকে খেয়ালই নেই তো। আচ্ছা, আকাশের দিকে তাকিয়ে তুই দিন রাত এত কি ভাবিস? সে কথা কাউকে বলা যায় না দাদু। সে আমার লজ্জা, সে আমার মৃত্যু, সে আমার গর্ব, সে আমার আনন্দময় বেদনা। স্বপ্নের গোপন হেয়ার মাঝে আমি তাকে সাজতে লালন করে চলেছি। সেই স্বপ্নের কথা কাউকে বলা যায় না দাদু, সে আমার একান্তই ব্যক্তিগত। বাহ, তোরে মার্জিত কথাবার্তা শুনে মাঝে মাঝে আমার ভ্রম হয়ে যায়, মনে হয় তুই যেন দয়ালের নাতি নয়, তোর অন্য কোন পরিচয় আছে দাদু। সেই জন্য আমার খুব একটা মাথা ব্যথা নেই। তোর পরিচয়টা যাই হোক না কেন, তুই কিন্তু আমার এই নিঃসঙ্গ বুকের শূন্য স্থানটা কানায় কানায় ভরিয়ে দিয়েছি। তাই বুঝি আমি তাহলে জাদু জানি বলুন? এতদিন এই বাড়িটার মধ্যে ছিল শ্মশানের নির্জনতা, আর তুই আসবার পর থেকে একেবারে বাড়ির চেহারাটাই বদলে গেছে দিদি ভাই। দিদিমা থাকলে নিশ্চয়ই আমাকে হিংসা করত। হ্যাঁ করত। এই তো, এই তো দিদি ভাই, তুই খুব সুন্দর হাসতে পারিস, জানিস জানিস দিদি ভাই, হাসি আনন্দে থাকলে মানুষের আয়ু বেড়ে যায়, বুঝলে দিদি ভাই? হাসিটা আর
আরো জমাট হতো যদি তোর ওই স্বামী ওই শালাটাকে আমি খুঁজে পেতাম। আরে কতদিন বলেছি ওই শালার নামটা আমার কাছে বল, আমি পুলিশ দিয়ে হারামজাদাকে ধরিয়ে নিয়ে আসব। হিন্দুই মেরে বুঝি স্বামী না মুখে আনে? ও তাও তো বটে। আচ্ছা তুই একটা কাজ কর দিদি ভাই, না ওই ওই দয়ালের কাছে একটা কাগজে নামটা লিখে দিবি, অবশ্য খোঁজ না পেলে ছাই ফেলতে, ভাঙা গুলো আমি তো রয়েছি আমার গলায় গাদ গা বলে ঝুলে পড়িনি। সেই ভালো দাদু সেই ভালো, আপনি আমাকে সেবা দাসী করে নিন, আমি যদি আপনার বুকে হাত বুলিয়ে দিই খুব সুখ পাবেন আপনি। তোর হাসিটা আমার কত ভালো লাগে রে দিদি ভাই। সত্যি সত্যি প্রেমে পড়ে গেলেন নাকি দাদু? দেখবেন শেষে যেন আবার প্রেমের তুফানে ভেসে না যান। আরে সে বয়স কি আর আমার আছে রে শালি, যদি থাকতো তাহলে একবার চেষ্টা করে দেখতাম। দাদু লোকে বলে হিমাংশু চৌধুরী নাকি হাসতে জানে না, হিমাংশু চৌধুরী একটা নিরেটে পাথর, অথচ অথচ ওরা জানে না একটা মাসের মধ্যে তিন তিনটা বাজ এসে আমার মাথায় পড়েছে। স্ত্রী গেল মেয়ে গেল জামাই গেল, শুধু জমের অরুচি হয়ে বেঁচে রইলাম আমি। আর ওই এক বছরের শিবিরাতের চলতি রমেন, তিনি কবে আসবেন দাদু? কে? ও যে আপনার আদরের নাতি, দু একদিনের মধ্যেই চলে আসবে সেরকমই লিখেছে চিঠিতে। আচ্ছা আচ্ছা দিদি ভাই, তোর স্বামী ওই শালা তোর স্বামীটা দেখতে কি খুব সুন্দর ছিল? না মানে ওই তোর ছেলে রাজা কিন্তু তোর গরণ পায়নি, অনেকটা কিরকম দেখতে হয়েছে জানি? ওই ছোটবেলার রমেন যেরকম দেখতে ছিল ঠিক সেরকম হয়েছে, দেখলেই মনে হয় রমেনের মুখটা যেন কেউ নিয়ে ওখানে বসিয়ে দিয়ে। চুপ করুন দাদু আপনি চুপ করুন, আমি আর শুনতে পাচ্ছি না, আপনি চুপ করুন। কি হলো রে দিদি ভাই? পুরো ডিম হয়েছে, ছেলেটা কেঁদে কেঁদে মুখে পেনা তুলেছে, আর হতচারি মা দাদুকে ঔষধ খাওয়াবে। আচ্ছা ছেলেটার জন্য কি তোর এতটুকু মায়া নেই? যা যা বলছি। যাচ্ছি যাচ্ছি দয়ালদা, আমি এক্ষুনি যাচ্ছি। দয়াল দয়াল কি হলো রে দয়াল? আচ্ছা আমি কি বেফাস কোনো কথা বলে ফেলেছি? আমি শুধু বললাম তোর ছেলের মুখটা আমাদের রমেনের মুখের মতো দেখতে, পুরো ডিমের মতো। আচ্ছা তুমি কি কথা বাবু, কার সঙ্গে কার তুলনা করছো? রমেন ছোটবেলায় এরকম কুদল কুতকুতে গাল দুটো বেলুনের মতো, নাকটার উপর দিয়া যেন বোম্বের তেল ঝলে গেছে, চোখগুলো মাছির মতো ছোট ছোট। তোর চোখ নেই শালা, তোর চোখ নেই। আমাকে শালা বললে? হ্যাঁ বললাম, বলেছি বেশ করেছি হাজার বার বল। বেশ করেছি? হ্যাঁ বেশ করেছি। আরে ওর বাপটা যেরকমই হোক না কেন ছেলেটা কিন্তু খুব সুন্দর হয়েছে, অমন ছেলে লাকে একটাও মেলে না। যেমন সুন্দর স্বাস্থ্য তেমনি রং তেমনি তার শরীরের গড়ন। বড় হলে সে কি আর এরকম থাকবে? ও কি ভদ্রলোকের ছেলে, গায়ে দুলুবালি লাগবে না? আর দুটো বছর যেতে দাও, দেখবে বস্তির ছেলেদের সঙ্গে চলবে। এই এই যে আমাকে জ্বালাতে এসেছে, হে নিন। আমি খাবো না, আমি ঔষধ খাবো না, যা
বেয়ারাপানা করলে জোর করে ধরে খাই। এ দয়াল, এ দয়ালদা, ধরো তো বুকটা ধরো তো। আমি বলছি তো আমি ওষুধ খাবো না, আমি চা খাবো। খাবে না, চালাকি পেয়েছে। প্রেশার বেড়ে গিয়ে বিচারা চিট হয়ে পড়ে থাকলে কে দেখবে তোমাকে? শুনি, কে দেখবে? ও আচ্ছা তোমার হা করো বলছি, হা করো। কি জ্বালা? আচ্ছা শোন, এই অখাদ্যগুলো তুই আমাকে জোর করে খাওয়াস নি দিদি ভাই, আমার হাতে দে, আমি খেয়ে নি। হ্যাঁ চালাকি পেয়েছো, আমি তোমার হাতে দিয়ে তুমি ওটাকে ফেলে দাও, কেমন? সেটি হবে না। হা করো, হা করো বলছি, হা করো, হা করো। আমার হাতে দে। না না তুমি হা করো, আমার হাতে দে। কে দাও, কে দাও কত বাবু, নইলে ও ছাড়বে না। ঠিক আছে তুই যা, তুই যা, আমি আমি না 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 আমি থাকতে, তুমি খাবে, খাও, মুখে দাও। আমি যতদিন আছি এমনি ভাবে বিরক্তই করবো, এরপর তোমার নাক বলে আমি আর দেখতে আসবো না। তুমি বসো, আমি তাই তো জানিস দয়াল, বাচ্চা ছেলে ফেলে আমার খুব একটা পছন্দ হয় না, তবু সতীর ছেলেটা এমনই পাচ্ছি যে আমাকে দেখলেই দুটি হাত বাড়িয়ে দে, আর আমিও বুকে নিয়ে কেমন যেন একটা তৃপ্তি পাই। শোন, সতী যদি বিবাহিতা না হতো তাহলে ওকে আমি নাক বউ করে ঘরে আনতাম। হ্যাঁ বর্তা বাবু, একটা চাষার মেয়ে। আরে শালা, চাষার মেয়ে কি হয়েছে? মানুষের পরিচয় তার জন্মে নয় কর্মে। আরে উচ্চ বংশে জন্মানেই সে মানুষ হয় না, তা যদি হতো তাহলে ওই যে ওই আমাদের সৌমেনের দিকে চেয়ে দেখ, ও হারামজাদা একটা, ও মানুষ, জাত গোত্র কিছু নয়। আসলে মানুষের পরিচয় হচ্ছে মানুষের ব্যবহার, বুঝলে? নমস্কার দাদা, কেমন আছেন দাদা? এই এলেন সনির ঠাকুর। তার মানে দেখেন জামাই বাবু, সব কথার মানে যদি আমি বুঝতাম তাহলে আমি চাকর না হয়ে বাংলার বারো বুয়া হতাম, আর বারো বুয়া হয়ে মানুষের মাথায় কাঁটাল ভেঙে খেতাম, বুঝলে? কাঁটাল ভেঙে খেতাম। দয়াল বুধ কথা কেন আমার হৃদয় কয়ে গেল? আমরা হইলাম গে বাংলার বারো ভুইয়ার এক ভুইয়া, আমার সঙ্গে মস্কারি করবো একটা বাড়ির চাকর। দাদা ওই লোকটা কিন্তু আপনি তারাইবেন দাদা। হঠাৎ তুমি আবার কি মনে করে? দরজায় দারোয়ান সবসময় বন্দুক লইয়া কারায়া। দাদু তোমার চা। আমার জন্য ওটা নিয়ে যাই। আর ওইদিকে তোমার বাবা মা, ওকে তুমি চেনো? আরে ও তো আমাদের দয়ালের নাতনি। দয়ালের নাতনি? এই মাইয়াটা আপনার টুপি পরাইছে দাদা, ও দয়ালের নাতনি নো, দয়ালের নাতনি নো। ও হইল কি আমাগো তমসা বাসুরের মাইয়া স্বর্ণলতা। এসব তুমি কি বলছো ভয়? ওর কীর্তির কথা যদি আপনি শুনেন তাহলে গিন্নায় ওর হাতের জল খাইবেন না। আপনার সাইড মারছে, পরকাল দেখাইছে আপনার। আহ কি বলবে তুমি, খুলে বলো। এসো
এসো আমার সঙ্গে ওর সব কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই এসো আমি ও কইতে চাই না অনেক দুঃখের কথা দাদা আপনি বুদ্ধিমান মানুষ হইয়া একটা কলঙ্কিনীর হাতে পড়লেন আট মাসের পুয়াতি অবস্থা এখানে নয় তুমি আমার সঙ্গে এসো পাশের ঘরে বসে তোমার সব কথা আমি শুনতে চাই আমি ও পিছনে কইতে চাই আমি এখন কি করবো দাদা আমি এখন কি করবো দুর্বলতার সুযোগ নিয়ে তুমি আমার সঙ্গে ছলনা করেছ তুমি যদি তোমার নিজের বিপদের কথা আমাকে খুলে বলতে তাহলে কি আমি তোমাকে আশ্রয় দিতাম না আসল পরিচয় দিলে তুমি যদি একটা বেবিচারনিকে নিজের নাতনি বলে পরিচয় দিয়ে তুই আমার ধর্ম নষ্ট করেছিস ওই কুলোটার হাতের ভাত খেয়ে আমার ঊর্ধ্বতন 14 পুরুষ নরকস্থ হয় না এর জন্য আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে আপনি বিশ্বাস করুন বিশ্বাস আমি কোন পাপ করিনি আমি কোন অন্যায় করিনি আপনি আপনি বিশ্বাস করুন দাদু বিশ্বাস করব আমার বিশ্বাসের মর্যাদা তুমি রেখেছ কি দেইনি কি দেইনি আমি তোমাকে তোমাকে আমি সমস্ত সংসারের ভার দিয়েছি দিয়েছি তোমার হাতে তুলে আমার আলমারির চাবি কুল দেবতার সেবার অধিকার তোমাকে দিয়েছি দাদু আমি আমি যদি বুঝতে পারতাম তুমি তুমি একটা দেহ সর্বস্ব বারবনি না মধির করে দাও হে ঈশ্বর তুমি আমাকে মধির করে দাও
ছেলেটাকে আমি মানুষ করে দেব, কিন্তু কাকে কাকে আমি মানুষ করব? শয়তানের আদিম কামনায় যে এই পৃথিবীতে জন্ম নিয়েছে তাকে না, সে কোনদিন মানুষ হবে না, হতে পারে না। আমি চলে যাচ্ছি দাদু, এই তিনটি বছর আপনাকে আমি অনেক জ্বালাতনা করেছি, অনেক দুঃখ দিয়েছি আপনাকে, সে সব কথা আপনি ভুলে যাবেন দাদু, আপনি ভুলে যাবেন। ভেবেছিলাম আপনার পা ছুঁয়ে আপনাকে আমি প্রণাম করব, কিন্তু সে অধিকার আজ আমি হারিয়ে ফেলেছি, তাই দূর থেকে আপনাকে আমি প্রণাম করে যাচ্ছি দাদু। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমার এই কালো মুখ আপনাকে যেন আর দেখতে না হয় দাদু, আপনাকে আর দেখতে না হয়। আমার মুখ দেখতে আপনার ঘৃণা হয় তাই না দাদু? আপনি আমাকে ঘৃণা করুন, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু রাজা, আমার রাজাকে আপনি ঘৃণা করবেন না, ও কোনো পাপ করেনি, রাজা নিষ্পাপ, দেবতার নির্মলের মতো সে পবিত্র, আপনি ওকে ঘৃণা করবেন না। দয়ালদার কোনো দোষ নেই দাদু, ওর উপর আপনি কোনো রাগ করুন।
শরীর কাছে তুমি কাবো না।